তোমাদের সমস্ত ভোকলেট স্টুডেন্টদের প্রোটেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলে স্বাগত তো ভিউয়ার্স তোমাদের মনের মধ্যে কিন্তু প্রশ্ন রয়েছে যে কত র্যাঙ্ক করলে তোমরা সরাসরি তোমাদের পছন্দের কলেজ কিংবা পছন্দের ট্রেডে ভর্তি হতে পারবে এছাড়া বেস্ট যে কলেজগুলো রয়েছে কলকাতা সাইডে সেই সমস্ত কলেজে ভর্তি হতে পারবে আজকের এই ভিডিওতে আমি তোমাদের লাইভ যে র্যাঙ্ক কাট অফ রয়েছে সেই র্যাঙ্ক কাট থেকে তোমাদের দেখাবো এবং বলবো তোমাদের নির্দিষ্ট কত র্যাঙ্ক থাকলে তোমরা ইজিলি তোমাদের সেই পছন্দের বেস্ট কলেজ এবং তোমার পছন্দের ট্রেডে ভর্তি হতে পারবে তো ভিউয়ার্স আমি অনির্বাণ তোমরা দেখছো জিনিয়াস কোয়ালিটি এডুকেশন এবং ইনফরমেশন রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো ভিওয়ার্স দেখতেই পাচ্ছ আমি কিন্তু তোমাদের জেক্সো ভোকলেটের পোর্টালে রয়েছি হ্যাঁ ভিউয়ার্স তোমরাও কিন্তু এই পোর্টালে চলে আসো এবং এই পোর্টালে কিন্তু তোমরা দেখতে পারবে সিট ম্যাট্রিক্স সেই সিট ম্যাট্রিক্সে কিন্তু আসল কাজ এই সিট ইনফরমেশন যে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেই সিট ইনফরমেশানেই তোমাদের সমস্ত রকম প্রশ্নের উত্তর লুকিয়ে আছে তোমরা কিন্তু প্রচুর স্টুডেন্ট তোমরা প্রশ্ন করছো যে কত র্যাঙ্ক করলে কীভাবে আমরা ভর্তি হতে পারবো দাদা আমার এত র্যাঙ্ক আমি কি এই কলেজটা পাবো দাদা আমার অত র্যাঙ্ক আমি কি এই কলেজটা পাবো এইটার উত্তর কিন্তু এই সিট ম্যাট্রিক্স হ্যাভিওয়ার্স এই সিট ম্যাট্রিক্সে কিন্তু তোমরা দেখতে পারবে তোমাদের পছন্দের কলেজ এবং ট্রেডের কাট অফ কত সেই কাট অফ দেখার সাথে সাথেই তোমরা কিন্তু তোমাদের নির্দিষ্ট র্যাঙ্ক দেখে ক্যালকুলেশন করে নিতে পারবে যে তোমরা এই কলেজটা পাবে কি না তো ভিউয়ার্স আসো আস্তে আস্তে আমরা দেখে নিই কীভাবে তোমরা তোমাদের সিট ইনফরমেশান চেক করবে তোমাদের কিন্তু তোমাদের কাউন্সিলের পোর্টালে যেতে হবে এবং সেখানে কিন্তু কাউন্সিলিং যে ট্যাপটা রয়েছে সেখানে ক্লিক করে এখানে আসতে হবে এবং সিট ইনফরমেশান যেটা রয়েছে সেখানে তোমাদের এন্টার করতে হবে এই সিট ইনফরমেশানের মধ্যেই তোমাদের সমস্ত ইন্টারফেস তোমরা দেখতে পারবে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো একটুও পার্ট কিন্তু মিস করবে না চ্যানেলে প্রথম আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং যারা মেম্বার নিতে চাও অবশ্যই চ্যানেলে মেম্বার হয়ে যাবে সেখানে তোমরা স্পেশাল টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে যাবে আমার তরফ থেকে তো ভিউয়ার্স এখানে তোমরা দেখতেই পাচ্ছ সিট ইনফরমেশনে ক্লিক করার পরে এরকম একটা ট্যাবে আমরা পৌঁছে গেছি তো ভিউয়ার্স এই ট্যাবে আসার পরে কি ব্যাপারটা তোমাদের জানতে হবে দেখো সবার প্রথমে বা দিকে তোমরা টাইপ দেখতে পাচ্ছ সেখানে তোমরা দেখতে পারবে গভর্নমেন্ট গভারমেন্ট স্পন্সার এবং প্রাইভেট এই যে টাইপ সেগুলো ইনস্টিটিউটের তারপরে তোমরা দেখতে পারবে ইনস্টিটিউট এখানে অল করা রয়েছে তোমাদের যখন ওখানে গভর্নমেন্ট বা গভর্নমেন্ট স্পন্সার সিলেক্ট করবে সেখানে সেই অনুযায়ী কলেজ পেয়ে যাবে তো ভিউয়ার্স এই ইনস্টিটিউট এবং তার পাশে তোমরা দেখতে পারবে ব্রাঞ্চ এই ইনস্টিটিউট ব্রাঞ্চ এবং টাইপ এই টোটালি কিন্তু কলেজ এবং ট্রেড এগুলো তো ভিউয়ার্স এই যে ব্রাঞ্চগুলো তোমাদের ইচ্ছামতো তোমরা দেখে নিতে পারবে কোন ব্রাঞ্চে কত এবং এখানে ইনস্টিটিউটও তোমার ইচ্ছা মতো ইনস্টিটিউট তোমরা দেখে নিতে পারবে যে কোন ইনস্টিটিউটে কত কাট অফ আমি কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাবো তার নিচে তোমাদের মেন যে ব্যাপারটা দেখতে হবে সেটা হচ্ছে র্যাঙ্ক এখানে কিন্তু সমস্ত জেনারেল র্যাঙ্ক এখানে কোনো এস সি এস টি ও র্যাঙ্ক নেই তোমরা অনেকে প্রশ্ন করছো স্যার আমার এসটি র্যাঙ্ক এত এখানে এসটি র্যাঙ্ক এত রয়েছে এখানে এগুলো এসটি র্যাঙ্ক নেই এখানে দেখতেই পাচ্ছ এখানে র্যাঙ্কটা কিন্তু টোটালি জেনারেল র্যাঙ্ক তো ভিউয়ার্স এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি যেই গভর্নমেন্ট স্পন্সার সিলেক্ট করলাম এখানে কিন্তু গভর্নমেন্ট স্পন্সার কলেজের টোটাল ডিটেলস চলে আসলো ঠিক সেরকমই তোমরা কিন্তু চাইলে তোমরা দেখে নিতে পারো তোমাদের পছন্দের কলেজ হিসাবে তো ভিউয়ার্স এখানে যেই গভর্নমেন্ট করলাম গভর্নমেন্টের কিন্তু সমস্ত চলে আসলো এখানে কিন্তু সমস্ত গভর্নমেন্ট ইনস্টিটিউট চলে আসছে তোমরা কিন্তু প্রতিটা গভর্নমেন্ট ইনস্টিটিউট দেখে নিতে পারো তো ভিউয়ার্স আমি কিন্তু তোমাদের দেখাবো দু তিনটে ইনস্টিটিউটকে যে কিভাবে তোমরা সেই দুটো ইনস্টিটিউটের কাট দেখবে তোমাদের ইচ্ছা মতো কলেজের কাট অফও তোমরা দেখতে পারো তো ভিওয়ার্স ইনস্টিটিউটে ক্লিক করার পরে কিন্তু তোমরা তোমাদের পছন্দের মতো ইনস্টিটিউটটাকে চেক করে নিতে পারবে এবং তোমরা যদি চাও ওভারঅল দেখতে তোমরা যদি চাও কোনো একটা ট্রেডের ওভারঅল দেখতে সেটারও কিন্তু ব্যবস্থা রয়েছে তোমাদের সাইডে গিয়ে কিন্তু তোমাদের ব্রাঞ্চ সিলেক্ট করতে হবে আমি কিন্তু তোমাদের দেখাবো স্টেপ বাই স্টেপ কিন্তু দেখতে থাকো প্রতিটা জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা নিজেরা একবার দেখে নিলে কিন্তু নিজেরাই চেক করে নিতে পারবে এবং নিজেরা ক্লিয়ার হয়ে যেতে পারবে তো ভিউয়ার্স এখানে দেখতেই পাচ্ছ আমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করলাম এবং গভর্নমেন্ট অল কলেজ করলাম তো ভিউয়ার্স এখানে তোমরা একটা ট্রেড কম্পিউটার সায়েন্সের বেস্ট কলেজ কোনটা এবং সেই কলেজে ভর্তি হতে কত র্যাঙ্ক লাগবে সেটা কিন্তু ইজিলি দেখে নিচ্ছ তো ভিউয়ার্স এখানে টোটাল চব্বিশটা কলেজ রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে চব্বিশটা কলেজের মধ্যে কিন্তু তোমরা দেখে নিতে পারবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে কোন কলেজে ভর্তি হতে কত র্যাঙ্ক লাগে তো ভিউয়ার্স এখানে তোমরা দেখে নিতে পারছো কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি তোমাদের যে সাবজেক্টটা থাকছে তো ভিউয়ার্স এই অনুযায়ী কিন্তু তোমরা প্রতিটা সাবজেক্টের এরকমভাবে দেখে নিতে পারো ব্রাঞ্চটাকে সেই সাবজেক্ট করে তোমাদের ইনস্টিটিউটকে অল করে তোমরা চেক করে নিতে পারো আবার তোমরা যদি চাও ইনস্টিটিউট লেভেলে দেখতে সেটাও কিন্তু দেখা যাবে আর একটা কথা মনে রাখবে যে র্যাঙ্কগুলো দেখতে পাচ্ছ ওগুলো সব জেনারেল র্যাঙ্ক কোনো এস সি এস টি ও র্যাঙ্ক নেই কিন্তু এস সি এস ছাড় পাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ জেনারেলদের র্যাঙ্ক কাট কতটা কম ওদের আরেকটু বেশি অর্থাৎ তারা একটু বেশি র্যাঙ্ক করেও চান্স পায় এস সি এস তাদের কোটাতে তো ভিউয়ার্স এবার কিন্তু আমি তোমাদের এপিসি এপিসিরয় পলিটেকনিকের ফুল যে তোমাদের র্যাঙ্ক কাট অফটা দেখাবো বেস্ট পলিটেকনিক বলা হয় এই কলেজটাকে গভর্নমেন্টের তো সেই এপিসি এপিসিরয় পলিটেকনিক কিন্তু আমি সিলেক্ট করলাম এবং এখানে তোমরা দেখতেই পাবে এপিসি রয় পলিটেকনিকের যে ছটা ট্রেড রয়েছে সেই ছটা ট্রেডের কিন্তু ফুল যে তোমাদের র্যাঙ্ক কাট অফ চলে আসবে তো ভিউয়ার্স এই যে এপিসি রয় পলিটেকনিক চলে এসছে সিভিল কম্পিউটার সায়েন্স ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এফপি এবং মেকানিক্যাল এই সবকটা ট্রেডের কিন্তু কাট দেখতে পাচ্ছ তোমরা জেনারেল কাট রয়েছে তোমাদের এই যে র্যাঙ্কটার আশেপাশে র্যাঙ্ক হলে কিন্তু তোমরা ইজিলি চান্স পেয়ে যাবে এবং এসসিদের যেটা রয়েছে তোমাদেরও কিন্তু জেনারেল র্যাঙ্ক যেটা এর কাছাকাছি হলে তোমরা চান্স পেয়ে যাবে তোমরা দেখতেই পাচ্ছ জেনারেলদের থেকে এসসিদের র্যাঙ্ক একটু বেশিতে তারা সুযোগ পাচ্ছে কারণ তাদের কিন্তু সিট রিজার্ভ করা থাকে এস টিদের কিন্তু আরও বেশি এবং পিসি ক্যান্ডিডেটদের কিন্তু আরও অর্থাৎ তোমরা কিন্তু যারা এসসি এস টি যাদের রিজার্ভেশান ক্যাটাগরি রয়েছে তারা কিন্তু বেশি সুযোগ পাবে তোমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে তো ভিউয়ার্স তোমাদের কিন্তু আমি এপিসি এপিসিরয় পলিটেকনিক দেখালাম তোমরা তোমাদের ইচ্ছামতো যে কোনো পলিটেকনিকের কিন্তু কাট অফ দেখে নিতে পারো এবং ট্রেড ওয়াইজও কিন্তু তোমরা দেখে নিতে পারো তো ভিউয়ার্স এপিসি রায় পলিটেকনিকের কাট অফ দেখার পরে কিন্তু আমি তোমাদের পরবর্তী যে কাট অফটা দেখাবো সেটা তোমরা দেখে নাও ভিউয়ার্স এবার কিন্তু তোমাদের আমি যে রামকৃষ্ণ মিশন রয়েছে বেলঘড়িয়ার সেই কলেজের কাট অফটা দেখাবো তো ভিউয়ার্স সরাসরি চলো রামকৃষ্ণ মিশন সিলেক্ট করে নিই তো ভিউয়ার্স তোমরা দেখতেই পাচ্ছ রামকৃষ্ণ শিল্প পিঠ যেটা রয়েছে তোমাদের বেলঘড়িয়াতে সেটা কিন্তু সিলেক্ট করার পরে তোমাদের এখানে গভর্নমেন্ট স্পন্সার সিলেক্ট করতে হবে তারপরে কিন্তু তোমরা সেই কলেজের কাট অফ দেখে নিতে পারবে এইভাবে কিন্তু তোমরা প্রতিটা কলেজের কাট অফ দেখে নিতে পারবে এবং এখানে তোমাদের যে কাট অফ র্যাঙ্ক থাকছে তার আশেপাশে যদি তোমাদের র্যাঙ্ক থাক থাকে তাহলে কিন্তু তোমরা ইজিলি সেই কলেজটার সেই ট্রেডটা পেয়ে যাবে তো ভিউয়ার্স এই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমাদের মাথায় রাখতে হবে তোমরা যে প্রশ্ন করছো যে কত র্যাঙ্ক করলে কোন কলেজ পাবে কাট অফ দেখে কিন্তু তোমরা ইজিলি বুঝে নিচ্ছ এইবার কিন্তু এই প্রশ্নটার আর আশা করি কোনো রকম দরকার পড়বে না আমার কাছে প্রচুর প্রশ্ন আসছে তো ভিউয়ার্স এখানে কাট তোমরা দেখে নাও কাট দেখে নিলে কিন্তু তোমরা ইজিলি বুঝে যাবে যে কোন কলেজে কত র্যাঙ্ক লাগবে এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে রামকৃষ্ণ মিশন এখানে যে তোমাদের কাট থাকছে সিভিলের ন হাজার তোমাদের ইলেকট্রিক্যালের চার হাজার সামথিং মতো মানে তিন হাজার নশো মানে চার হাজার সামথিং এই যে র্যাঙ্কগুলোর কাছাকাছি যদি তোমাদের র্যাঙ্ক থাকে তাহলে তোমরা ইজিলি এই কলেজটার এই ট্রেডগুলো পেয়ে যাবে তো ভিউয়ার্স এই কিন্তু বেস্ট কলেজগুলো আমি তোমাদের দেখাচ্ছি আরও অনেক কলেজ আছে তোমরা কিন্তু ইজিলি তোমরা তোমাদের মতো দেখতে পারো সব কলেজ তো দেখানো সম্ভব নয় প্রতিটা কলেজ কিন্তু তোমরা ইজিলি দেখে নিতে পারো দেখে তোমাদের পছন্দ মতো কলেজ কিন্তু তোমরা হ্যাঁ সিলেক্ট যেটা করেছো সেই অনুযায়ী দেখতে পারো আমি কিন্তু তোমাদের লাস্ট একটা দেখিয়ে দিচ্ছি তোমাদের যে লাস্ট কলেজটা আমি দেখাবো সেটা হচ্ছে উমেন্স পলিটেকনিক এটা কিন্তু মেয়েদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি যে সমস্ত ফিমেল ক্যান্ডিডেট তোমরা রয়েছো উমেন্স পলিটেকনিক কিন্তু অনলি মেয়েদের জন্য রিজার্ভ করা থাকে সেই ক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু র্যাঙ্ক কাট অফও কিন্তু অনেকটা হাই তেইশ হাজার ন হাজার এই বেশি বেশি র্যাঙ্ক করেও কিন্তু মেয়েরা সুযোগ পায় সেই ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রেও কিন্তু একটা সুযোগ থাকছে তোমরা ইজিলি কিন্তু পলিটেকনিকে অ্যাডমিশান নিতে পারবে তোমাদের কিন্তু কাট অফ দেখতে হবে দেখে দেখে কাট অফ দেখে তোমাদের সাজাতে হবে কিন্তু চয়েসগুলো এই জন্যেই কিন্তু আমি তোমাদের চয়েস লক করতে বারণ করেছিলাম তোমাদের চয়েস লক করার সময় আমি ভিডিও দিয়ে দেবো তো ভিউয়ার্স এখনও কিন্তু তোমরা তোমাদের চয়েস পরিবর্তন করতে পারো স্টেপ বাই স্টেপ কাট অফ দেখে কিন্তু তোমরা ইজিলি পরিবর্তন করতে পারো চয়েস এবং তোমাদের ইচ্ছামতো কলেজ কিন্তু সাজাতে পারো তোমাদের কাট অফ দেখে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলে প্রথম আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে কোয়ালিটি এডুকেশন এবং ইনফরমেশান রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও যত তাড়াতাড়ি সম্ভব ভিডিওটি সবার মধ্যে শেয়ার করো ধন্যবাদ আজকে কিন্তু তোমাদের একটা অ্যামেজিং অ্যাপের ব্যাপারে কিন্তু বলবো এটা কিন্তু ফিলো টিউটার অ্যাপ এটা কিন্তু ইন্ডিয়ার মোস্ট কনভিনিয়েন্ট অ্যাপ ফর টিউটার তো ভিউয়ার্স তোমরা কিন্তু এই অ্যাপ থেকে যে কোনো রকম টিচিং করতে পারো যে কোনো রকম ক্যান্ডিডেটদের এবং এই যে অ্যাপে কিন্তু তোমরা টিচ করে মান্থলি কিন্তু কুড়ি হাজার টাকা পর্যন্ত কিন্তু আর্নিং করতে পারো মাত্র কিন্তু চার ঘন্টা পার ডে এই অ্যাপে সময় দিয়ে এই অ্যাপ ইউজ করা কিন্তু খুবই সোজা এই অ্যাপ কিন্তু গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোরে তোমরা ইজিলি ফ্রি ডাউনলোড করে নিতে পারবে তারপরে কিন্তু এখানে তোমাদের ইনস্টল করার পরে তোমাদের ফোন নাম্বার ভেরিফিকেশান করার পরে ইজিলি তোমাদের কিন্তু প্যান কার্ড ভেরিফিকেশান করতে হবে এবং তারপরে কিন্তু ইজিলি তুমি তোমার যেরকম প্রসিডিওরে টিউশন করতে পারবে এবং এখানে কিন্তু তোমরা চাইলে ইজিলিভাবে যে তোমার আর্নিং সেটাকে কিন্তু উইথড্রল করতে পারবে এখানে কিন্তু তোমাদের পুরো সমস্ত রকম প্রসিডিওর রয়েছে এখানে কিন্তু সবার প্রথমে তোমাদের টিউশন করতে হবে এবং তারপরে তোমরা ইজিলি কিন্তু আর্ন করতে পারবে তো ভিউয়ার্স তাড়াতাড়ি ডাউনলোড করে নাও লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে রয়েছে